হ্যালো মাই লাভলি ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকের ব্লগটা হচ্ছে একটা ডিসপ্লে ক্যাবিনেট নিয়ে তো আমি একটা ডিসপ্লে ক্যাবিনেট কিনেছি আমার ঘরের জন্য তো আজকে সেই ডিসপ্লে ক্যাবিনেটটা অ্যাসেম্বল করা হবে তো আজকের মূল ব্লকটা মূলত এই ডিসপ্লে ক্যাবিনেটটাকে ভিত্তি করেই তো আমি অনেক দিন ধরেই আমার ঘরের জন্য একটা ডিসপ্লে ক্যাবিনেট খুঁজছিলাম তো আমি যেরকম ডিসপ্লে ক্যাবিনেট খুঁজছিলাম পাচ্ছিলাম না মানে যে সাইজের বা যেরকম শেপের আমি চাচ্ছি খুঁজছিলাম পাচ্ছিলাম না তো অবশেষে পেয়ে গেছি তো এ হচ্ছে আমার ডিসপ্লে ক্যাবিনেট এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লে ক্যাবিনেটের ডোরগুলো আর এটা হচ্ছে উপরের কাভার তো আমার এই ডিসপ্লে ক্যাবিনেটটাকে আমি আমার সিটিং রুমের এক কর্নারে রাখব কারণ এই ডিসপ্লে ক্যাবিনেটটা হচ্ছে একটা মিডিয়াম সাইজের ক্যাবিনেট আর এই ক্যাবিনেটগুলো সাধারণত সিটিং রুমে রাখলে খুব সুন্দর লাগে এক কর্নারে রাখলে তো সে কারণেই কিনা তো এই ডিসপ্লে ক্যাবিনেটটা আমি অনলাইন থেকে অর্ডার করেছি আপনারা যদি কেউ এইরকম ডিসপ্লে ক্যাবিনেট কিনতে চান তাহলে গুগলে গিয়ে ডিসপ্লে ক্যাবিনেট কর্নার ডিসপ্লে ক্যাবিনেট লিখে সার্চ দিলে। আপনারা দেখতে পাবেন অনেক অনেক ধরনের এই কর্নার ডিসপ্লে ক্যাবিনেট তো যার যেটা পছন্দ সেই পছন্দ অনুযায়ী অনলাইন থেকে কিনে নিতে পারেন তো ডিসপ্লে ক্যাবিনেট বিভিন্ন ধরনের হয় স্কোয়ার শেপের হয় কর্নার হয় তা আমি যেটা কিনেছি এটা কর্নার ডিসপ্লে ক্যাবিনেট আর এটা হচ্ছে চারটা থাক মানে চারটা পার্ট সরি চারটা আপনার ট্রে আর ডিসপ্লে ক্যাবিনেটের ভিতরের যে অংশটা সেটা হচ্ছে মিররের ভিতরের পুরো অংশটাই মিররের আর বাইরের যে ডোরগুলো সেগুলো হচ্ছে গ্লাস তো আমি ডিসপ্লে ক্যাবিনেটে ক্যাবিনেটটাকে কিভাবে সাজাবো ভাবছি তো আমি আপনারা হয়তো পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন আমি ডিসপ্লে ক্যাবিনেটটা কিভাবে সাজিয়েছি আর এই দেখুন ডিসপ্লে ক্যাবিনেটের উপরে আর যে কাবারটা লাগানো হচ্ছে এখানে একটা লাইট আছে তো রাতে সব অন্য ঘরের অন্যান্য লাইটগুলো বন্ধ করে এই লাইটটা যদি অন করা হয় তাহলে খুব সুন্দর লাগে যেটা আমি অনলাইনে যখন কিনেছি সেখানে একটা ছোট ভিডিও ক্লিপ ছিল সেই ভিডিও ক্লিপ দেখেছি দেখেছিলাম আমার খুব খুব ভালো লেগেছে তো এটা আজকে অ্যাসেম্বল করা হচ্ছে আর এগুলা পার্ট 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 হিসেবে এসেছে তো অ্যাসেম্বল করাটাও ইজি হয়ে গেছে আর অতটা কঠিন ছিল না বেশি সময় লাগে এটাকে অ্যাসেম্বল করতে তো আমার হাজব্যান্ড এটা একাই অ্যাসেম্বল করছে এই ডিসপ্লে ক্যাবিনেটটা কিছুটা ভারী আমাকে যদি একটু হেল্প করতে হয়েছে মাঝে মাঝে মোবাইল রেখে আমি একটু হেল্প করেছি তো এই তো ডিসপ্লে ক্যাবিনেট অলমোস্ট অ্যাসেম্বল করা হয়ে গেছে আর কিছু অংশ বাকি আছে এটা এখনই করা হয়ে যাবে আপনারা এই ভিডিও শেষে হয়তো পুরোটাই দেখতে পাবেন তো আপনারা চাইলে কমেন্ট বক্সে লিখতে পারেন যে আমি এই ডিসপ্লে ক্যাবিনেটটাকে কী দিয়ে সাজাতে পারি কারণ আমি অনেকের ব্লগ দেখেছি সেখানে দেখেছি যে কেউ শোপিস দিয়ে সাজিয়েছেন কেউ ডিনার সেট দিয়ে সাজিয়েছেন তো বিভিন্ন জিনিস দিয়ে সাজিয়েছেন তো আমি ভাবছি যে আমি এই ডিসপ্লে ক্যাবিনেটটা কীভাবে সাজাবো যেহেতু এটা আমি আমার রিসিপশানের একটা একটা কর্নার রাখবো তো প্রথমে আমি ভেবেছিলাম হয়তো একটা ডিনার সেট দিয়ে আমি এটাকে সাজাবো পরে ভাবলাম যেহেতু সিটিং রুম ডিনার সেট দিয়ে সাজালে ভালো লাগবে না পরে ভাবলাম শো পিস দিয়ে সাজাবো তারপর ভাব এখন ভাবছি হয়তো দুটো জিনিস মিক্স করেই সাজাবো তো আমি আমার এই ডিসপ্লে ক্যাবিনেটটাকে কিভাবে সাজাবো সেটি আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো অনুরোধ রইলো পরবর্তী ব্লগ দেখার সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ